নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ আছি। এখন বাজে সকাল 5টা, তো আমার ভিডিওটি স্টার্ট করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে তো তোমাদের থাকতেই হবে। আমি যাচ্ছি কলকাতা, তো বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে হাঁটছি টোটোর জন্য। টোটো এলেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। তো সকালবেলা অতটা টোটো পাচ্ছি না, তাই হাঁটাই শুরু করে দিয়েছি, কেননা লেট হয়ে যাবে। আমাকে ওখানে 11টায় পৌঁছাতে হবে, তো জানি না আমি কটায় পৌঁছাতে পারবো। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকা। ব্যাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো তো পেয়ে গেলাম। এখন আমাকে ওখানে পৌঁছাতে হবে 11টার মধ্যে, জানি না কটার ট্রেন পাবো। তো এই যে বাস স্ট্যান্ডে এসে বসে আছি, দেখুন সকালটা কতটা শান্ত পরিবেশ। তেমন কেউ ছিল না বাস স্ট্যান্ডে, আমরা কয়েকজন ছিলাম, সবাই বাসের জন্য ওয়েট করছিল। তোমাদের সঙ্গে আর ট্রেনের সব কিছু আমি শেয়ার করতে পারলাম না, একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে, যাদবপুর ট্রেনে। তো এই যে যাদবপুর স্টেশন নেমে পড়লাম, এবার আমি যাচ্ছি সেই ইডিএফ বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের মীর ফাউন্ডেশনের অফিস, তো সেখানে যাচ্ছি। তো বন্ধুরা, আজ একটা নতুন অভিজ্ঞতা, সেই ছোটোবেলায় মনে হয় রিক্সায় উঠেছি, আর এই যে বহু বছর পরে আবার রিক্সায় উঠলাম। তো রিক্সায় উঠে ভীষণই ভালো লাগছে, ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে রিক্সা চালক দাদা, তো প্রথমে ওনার জন্য আমার একটু খারাপ লেগেছিলো, কিন্তু কি বলো তো, শেষ পথে না উনি আমাকে জায়গায় পৌঁছে না দিয়ে আগেই নামিয়ে দিয়েছে। তাই সকালে মনটা খারাপ হয়ে গেল, ওনার সঙ্গে একটু ঝগড়াও হলো, কিন্তু আমার ভাড়াটাও নিয়ে নিলো বেশি, আমাকে ঠিক জায়গায় পৌঁছালো না। তো কি বলবো, এভাবে কথা কাটাকাটি হলো, চলে এসেছি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের ফাউন্ডেশনে পৌঁছে গেছি। এই যে হলো আমাদের ব্রেকফুল ফাউন্ডেশন, এর আগেও তোমরা দেখেছো। তো চলো ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। এখানে সবাই পৌঁছে গেছে, মনে হয় সব শেষে আমি পৌঁছালাম, কেননা অনেক দূর থেকে যাই, তো সবসময় গাড়ি ঘোড়া পাই না। তো এখানে সবাই আছে, এখানে একজন ডাক্তারবাবু আছেন, একজন ম্যাডাম আছেন, আর আছেন আমাদের অপরাজিতাদি, তাদের তাকে তো তোমরা সবাই চেনো। এই যে, তো চলো সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দেব। এই যে ইনি হলেন আর একটা দিদি, অন্য একটা ক্লাবের সদস্য, তো উনিও এসেছেন আজকে আমাদের সঙ্গে আলাপ করতে। আর এই যে হলেন ডক্টর পার্থ সান্যাল, আর পাশে হলেন শালিনী ম্যাম। তো উনি আমাদের সব সার্ভাইভারদের এক এক করে চেক আপ করছে, তো সব কিছুই দেখাবো তোমাদের যে কীভাবে। তো উনি মাঝে মাঝে আমাদের প্রত্যেক সার্ভাইভারদের ফ্রিতে চেক আপ করে দেন, কিছু মেডিসিনও দেন। তো আজকেও সেটা হচ্ছে, সবাইকে চেক আপ করছেন, আর যার যেটা প্রবলেম উনি মেডিসিনগুলো দিচ্ছেন, এতে কোনো পয়সা লাগছে না, উনি নিজে থেকে করছেন। আর তার থেকে আর জানতে পারলাম উনি আমাদের প্রত্যেক সার্ভাইভারকে পুজো উপলক্ষে একটি করে শাড়ি গিফট করবেন। তো এখনও সেটা দেওয়া হয়নি, নিশ্চয় তোমাদেরকে দেখাবো যে কেমন শাড়ি গিফট করলেন। আর আজকে আর একটা দিদিভাইও আসবে, সেও নাকি একটা করে শাড়ি আমাদেরকে গিফট করবে। আর তার আগে একজন দিদিভাই এসেছিলেন, সেও একটা করে শাড়ি সবার জন্য রেখে গেছে, তো আমরা তো তখন আসতে পারিনি, তাই দিদি সেটাও দিয়ে দিয়েছে। আর কেমন হলো শাড়িগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে উনি প্রত্যেক সার্ভাইভারকে এক এক করে চেক করছেন, তো তারপরে হয়তো শাড়িগুলো বিতরণ হবে। দিদিকে যে আজকে লাগছে সত্যি, তিনি হলেন ডক্টর পার্থ সান্যাল।
প্রফেশনাল। আর এই যে দিদি, দিদিকে তো সবাই চেনো আগে, এর আগের ভিডিওতে দেখিয়েছি, আর পাশে রয়েছেন আর শালিনী ম্যাম, তো আরও রয়েছে এখানে সবাই। তো এখানে এসেছি আজকে, আমাদের চেক আপ হচ্ছে প্রত্যেক সার্ভাইভারদের, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার ফিরে আসছি। এই যে এক এক করে সবাইকে শাড়ি দিচ্ছেন, আর একটা খাওয়ার জন্য প্যাকেট দিচ্ছেন। তো খুব খিদে পেয়েছিলো, তাই আমি আর একটা বান্ধবী দুজনে খাবারের জন্য বেরিয়ে পড়লাম। তো হাঁটতে হাঁটতে দেখছি কাছাকাছি কোনো হোটেল নেই, তো চলো আর একটু এগিয়ে যাই। যেহেতু এটা শাহরুখ খানের মিল্ক কন্টেশন, তাই ওনার একটা সিনেমা রিলিজ হয়েছে, দিদি বলছিল সেটা সবাইকে নাকি দেখাতে নিয়ে যাবে, তো সেই আনন্দে উনি জাবানি সিনেমার গানটা গিয়ে একটু নাচ করে দেখিয়ে দিলেন। আর এই যে সে এর আগে দিদির বার্থডে হয়েছে, তো আমাদের এক বান্ধবী সেদিন আসতে পারেনি বলে একজন কেক নিয়ে এসছে, তো কেকটা কাটা হলো আজকে সবাই। এই যে ইনি হলেন আর একটা দিদি, তো ইনিও আমাদেরকে একটা করে শাড়ি দেবে বলে নিয়ে এসেছে। এই দেখুন সবাইকে শাড়ি দেওয়া হয়ে গেছে, তো আমি ভিডিও করেছি তাই আমার ভিডিওটা আর করা হলো না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো কেমন শাড়ি দিয়েছে অন নেক্সট টাইমে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের সব প্রোগ্রাম কমপ্লিট, তো এবার আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার এদিক থেকে আছে এই যে সুজাতাদি, আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি, আর সবাই এখনও বেরোয়নি। বন্ধুরা, হয়তো আর যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেননা বাড়ি পৌঁছাতে সে 11:30 বেজে যাবে রাত। তো চলো, যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো।